জানো এখন কটা বাজে? এখন বাজে 2:45, 2:48। যেমন এখানটাতে বসে কাজ করছে, ব্লগ এডিট করছে, আমি এখন হচ্ছে গিয়ে শেহরির কিছু প্রিপারেশন করব। ইচ্ছে করেই গুড মর্নিং বলে শুরু করবে, গুড মিড মর্নিং কি বলবো, রাত্রি 2:45 সময়। জেনারেলি আমি শুয়ে পড়ি, বাট আজকে আমি টেনে ঘুমও আসছিল না, প্রচন্ড টায়ার্ড লাগছিল, তো আমি শুয়ে মোবাইলটা দেখছিলাম। তো চলো যাই রান্নাঘরে, যাই একটু সেই প্রিপারেশন করি। আজকে আর দই চিড়ে খাবো না, আজকে অন্য একটু কিছু খাওয়ার ইচ্ছে আছে, দই চিড়ে খেয়ে খেয়ে বোর হয়ে গেছে এই কয়েকদিন, তো আজকে ভাবছি একটু স্মুদি বানাবো। তো চলো সেগুলিতে চটজলদি কিভাবে হেলদি স্মুদি বানিয়ে নিতে পারো তোমরা, তারই একটা রেসিপি শেয়ার করবো। তো চলো রান্নাঘরে যাই। গুড মর্নিং বললাম তো, গুড মিড মর্নিং, আবার তো সকালবেলা গুড মর্নিং বলতে হবে। আজকে হচ্ছে গিয়ে 16th of April, সানডে, তাই তো? আজকে না স্যাটারডে, 16th of April স্যাটারডে। সময় এখন ভোর 3, কাউকে বলো না কিন্তু ভোর 3 সময় ব্লগ স্টার্ট করছে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে অ্যান্ড ভীষণভাবে এনজয় করবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও আমার রান্নাঘরে। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে শেহরিতে আমি স্মুদি করব। তো ওটসটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, ও রোস্ট বলতে কি ওটস হয়ে গেছে, তো যাই হোক ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমরা শেহরিতে দই চিড়ে খেতাম, তো আজকে অন্যরকম খেয়ে দেখলাম, সত্যি কথা বেশ ভালো লেগেছে। শেহরিতে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, তো কাঁচার থেকে আমার মনে হয় একটু ড্রাই রোস্ট করে নিলে না টেস্টটা বেশ ভালো হয়। তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম ড্রাই রোস্ট করা ওটস, দেন এখন দেখো আমি স্লাইস করে কেটে দিচ্ছি কলা। যত জিনিস দেবে টেস্ট তত বাড়বে, কথাই আছে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে। তো স্মুদিটা তেমনই, যত তুমি জিনিসপত্র দেবে তত টেস্ট ভালো হবে। তো দেখো আমি দুটো কলা স্লাইস করে দিলাম, আর এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে জ্যাগরি পাউডার, একটুখানি মিষ্টির ভাবটা আনার জন্য। কলাতে তো পুরোপুরি মিষ্টিটা আসে না। এবার দেখো দিয়ে দিচ্ছে আমি কাজু, তো বললাম যতটা দেবে ততটা টেস্টি হবে, তো আমি এখানে 4-5 মতো দিলাম। এবার আমি দেবো হচ্ছে গিয়ে খেজুর, খেজুরটা দেওয়াতে খুব সুন্দর টেস্ট হয়েছিল, সত্যি স্মুদিটা দারুণ হয়েছিল খেতে। তো দেখো দুটো খেজুর, 2-3 খেজুর আমি বীজটা বের করে কেটে 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 দিয়ে দিলাম। এবার যেটা আমি দেবো সেটা হচ্ছে আমন্ড, আমন্ডটা দিলেও বেশ ভালো লাগে। কিশমিশ, কয়েকটা কিশমিশও দিয়েছি, তো যেরকম ড্রাই ফ্রুটস থাকবে তোমার বাড়িতে তুমি সেই রকম দেবে, এমন নয় যে এই সবগুলো দিতে হবে। এইগুলো না দিলেও শুধুমাত্র তোমরা ওটস, দুধ বা দই দিয়ে, আজকে আমি যেটা করব দই দিয়ে করব। তো দেখো ফ্রিজ থেকে আমি দইটা বের করে নিচ্ছি, এতদিন আমি দুধ দিয়ে করে খেয়েছিলাম, তবে দই দিয়ে খেতেও বেশ ভালো লাগলো। তো টক দইটা দেখো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। অল্প একটু জল দেবো, তো প্রথমে আমি এমনি ব্লেন্ড করে নিয়েছিলাম, দেখো সমস্ত জিনিসগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, করে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার রান্নাঘরে প্লাগ পয়েন্টের একটুখানি প্রবলেম হয়ে গেছে, তাই জন্য আমাকে আমার মিক্সার গ্রাইন্ডারটা এই ঘরে নিয়ে এসে কাজ করতে হচ্ছে। তো যাই হোক কল কিছুদিনের মধ্যে আমি রান্নাঘরের প্লাগ পয়েন্টটা ঠিক করে নেব। তো হয়ে গেছে দেখো, এবার আমি এর মধ্যে একটুখানি জল দেব, জল দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নেব। তো কিছু কিছু জিনিস দেখলাম একটুখানি গোটা গোটা রয়ে গেছে, থাকুক অসুবিধে নেই তাতে। এবার এর মধ্যে আমি এবার দেবো ঠান্ডা চিল্ড জল, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো ফ্রিজ থেকে বের করলাম, একদম ঠান্ডা জলটা দিয়ে দিলাম, এখন এরকম করে নিচ্ছি। তো সকালবেলা দেখলাম বেশ অনেকক্ষণই পেটটা ভর্তি ছিল, আর এটা হেলদি অপশনও, তো চেষ্টা করছি রমজান মাসটা একটুখানি হেলদি থাকার, হেলদি খাবার। আবারও বলবো সব সময় সম্ভব নয়, কিছু কিছু সময় আনহেলদি খেয়ে নিই, যতই হোক আমরা মানুষ, তো সমস্ত কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে। দেখো আবার গ্লাসে ঢেলে নিচ্ছি।
শোনো রোজাদার তো বিছানা ছেড়ে আত্মার শান্তি জামান এসো রেডি ঠান্ডা ঠান্ডা কুল কুল সেহেরি রেডি আমারও ভিডিওটা প্রায় শেষের দিকে আজকে একটু অন্যরকম সেহেরি তাই না হ্যাঁ আমি কি বলবো গুড মর্নিং ওর তো অনেকক্ষণ পেট ভর্তি থাকবে অসুবিধা নেই আজকের শরীরের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এই তো আসলে অনেক দিন ধরে দই ছিড়ে খাচ্ছি দই ছিড়ে ধরো বাকি 13টা রোজা হয়ে গেছে তার মধ্যে কালকে ইফতারি করি আমি হয়ে যাব দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আজকে শরীরটা সুন্দর হয়ে যাব দারুণ হয়েছে না আর ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডার জন্য বেশি ভালো লাগছে আর ফাইনালি কালকে কারা আসছে মানে কাল মানে আজ বুঝে যাবে তোমার থাম্বনেল দেখে আয়ান আসছে আয়ান আসছে আমিনা আসছে আর আসছে আশাউল ভাই আশাউল ভাই সবাই আসছে বড় ননদ বড় নন্দাই বড় ভাগনা একদম সবাই আসছে ঈদের কেনাকাটা করতে একটা জমজমাট ব্লগ আসবে পরপর পরপর তোমরা দেখতে পাবে ঠিক আছে এর মধ্যে আরো একটা ইন্টারেস্টিং আছে জিনিসটা সেটা নেক্সট দিন বলবো হ্যাঁ ঠিক আছে সেটা আরো এনজয়মেন্ট একটা ব্যাপার তো যাই হোক পরপর ব্যাক টু ব্যাক তোমরা দেখতে পাবে ব্লগগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ আমরা দুজন এখানে সব কিছু থাকি করি আর প্লাস আমাদের ফ্যামিলির মেম্বার আরও তিনজন অ্যাড হচ্ছে তোমাদের বেশি ভালো লাগবে তো তার সঙ্গে তো রমজান মাস চলছে সব কিছু মিলিয়ে একটা বিশাল এনজয়মেন্টের একটা ব্যাপার বেশ ভালো লাগবে তো আমরা এখন সেরিটা করে নিই অলরেডি এখন কটা বাজে এই যে 3:14 বাজে এখন 3:14 আমাদের তারপরে সেরি টাইম শেষ হবে 4টায় ওদেরকে আসতে বললাম ওরকম দিনেই যে কালকে যেহেতু শনিবার ছুটির দিন রবিবার তো ছুটি এরকম সময় আসতে বললাম যেন ফুললি মার্কেটিংটা করতে পারি তো এই হলো ব্যাপার অলরেডি আমাদের ঈদের শপিং কাল থেকে স্টার্ট হয়ে যাবে তোমরা ব্যাক টু ব্যাক দেখতেও পাবে আর ব্লগিং একদম পুরো ডান কমপ্লিট শিডিউল করা রয়েছে সকাল 9টা তো তোমরা সকাল 9টায় ব্লগটা দেখবে অলরেডি যখন এই ভিডিওটা দেখবে তখন ওই ব্লগটা অলরেডি তোমরা দেখে নেবে তো যাই হোক চলো আর কোনো কথা নাই দেখা হচ্ছে কাল সকালে জামান দেখো বাজার থেকে ঘেমে বিধ্বস্ত অবস্থায় ফিরলো এই রোজার সময় সকালবেলা বাজার যাওয়াটা প্রচন্ড কষ্টদায়ক তো কষ্ট অত কিছু বাজারে এনেছো গো প্রচুর রান্নাঘরে গিয়ে দেখাই আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে তুমি একটুখানি ফ্যানের তলে বসে রেস্ট করো না দিন দেখাও এবার দেখো আজকে তো গেস্ট আসবে বাড়িতে দেখো গেস্ট আসবে তাই জামান কত কিছু বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই দেখাও কি বাজার এসেছে প্রথমে যেটা দেখতে পাচ্ছি দই এই দইটা বার করো তো 1.5 টাকা কত এটা আচ্ছা কি এটা কি মিষ্টি দই এটা মিষ্টি দই আচ্ছা এটা হচ্ছে মিষ্টি দই এটা বললো ভালো হবে দিদি দাদা হ্যাঁ বললো ভালো হবে দাদা হ্যাঁ রিসেন্ট একটু এটা হচ্ছে মিষ্টি দই দোকানটা হলো তো ওই ভিতরে যে কাছের দোকানটা আচ্ছা আচ্ছা ওইখান থেকে নিলে হ্যাঁ হ্যাঁ এটা মিষ্টি দই এটা টক দই টক দই সব মিষ্টি দইটা তো এরকম থাকবে আর এটা টিফিন বক্সে করে রেখে দেব এর মধ্যে আছে মুসাম্বি কমলা লেবু এইসব কিছু ফলের মধ্যে কিন্তু রোজার মাসে তো একটু ফল খেতেই হবে কিছু করার নেই বড় তরমুজ তরমুজটা কেটে নিয়ে এসেছি ভালো করেছো আর এই যে এখানটাতে হচ্ছে গিয়ে কলা আর তার সাথে সোনা কলার সাথে সোনা ফ্রি নয় কলার সাথে সোনাটাও কিনে এনেছো তুমি আর এতে কি আছে গো ওটাতে আছে মাংস আর মাছ এখানে রেখে আস তারপরে এই জিনিসগুলো আস্তে ধীরে তুলবো দেখো সেপারেট করা আছে হ্যাঁ এটা হচ্ছে চিংড়ি মাছ বাড়ি থেকে দেখেছো এচন নিয়ে এসেছি
তো একদিন এচোর চিংড়ি করা চিংড়ি মাছটা কিন্তু ওরকমই মানে ইচোর দিয়ে খাওয়ার মতো ও বাবা অনেক বড় তো চিংড়ি হ্যাঁ তাই তো দেখছি গেস্ট আসবে না ও গেস্ট আসলে তুমি ভালো খাও আর আমি যখন খাই এটা তুমি বলতে পারলে আচ্ছা তোমরাই বলো আমি অন্য সময় ওকে নাকি ভালো খাওয়াই না এটা হয় কখনো জাস্ট ফর কিডিং এটা আছে চিকেন তো এই হচ্ছে আজকে বাজার এখন মাছটাকে ধোবো চিকেন আজকে রান্না করব বাড়া থেকে চিংড়ি মাছ করব না চিকেনটা করব আজকে আর কি কি করছি একটু পরে তোমাদেরকে বলছি এখন চিংড়ি মাছটাকে ধুয়ে ফ্রিজে তুলব চিকেনটাকেও ভালো করে ধুব দেন সবজি কেটে রান্নাটা বসিয়ে দেব চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম এখন এটাকে ফ্রিজে রেখে দিই এইখানটাতে পটল বের করে নিয়েছি ভাবছি আজকে একটু দই পটল করি তো ডাল করব একটুখানি আর এই যে দেখো ভিন্ডিটাও বের করেছি ভিন্ডি আলু দিয়ে ভাজা করব আয়ানের খুব পছন্দের খাবার ভিন্ডি আলু ভাজা কি আসবে সেটা বলে দিয়েছো হ্যাঁ সকালবেলায় তো মনে নেই সেইটি করতে করতে বলেছিলাম ও আচ্ছা তো আয়ানের খুব পছন্দের ডাল ভিন্ডি আলু ভাজা তো ওর পছন্দেরটা হচ্ছে আমাদেরও হচ্ছে দেখলাম কয়েকটা ফ্রিজে পটল রয়েছে দেখলাম একটু দই পটল করি অন্যরকম সেদিন তো বেশ ভালো লেগেছিল দই পটলটা খেতে আই হোপ যেন আজকেও ভালো লাগে তাই এখানে পটল কাটতে বসেছি আর চিকেন করব ডাল করব ভিন্ডি আলু ভাজা দই পটল আর চিকেন তো এই হবে আজকে আমাদের রান্নার মেনু তো এখানে টুকটুক করে সবজিগুলো কেটে নিই আর ওই পাশে আমি রান্নাটাও বসিয়ে দেবো যেহেতু আমার আদা রসুন পেস্ট করা রয়েছে তাই ভাবছি চিকেন আর ডালটাকে বসিয়ে দিয়ে ভিন্ডিটাকে কাটবো তো চলো আমি পটলটাকে কেটে নিই কেটে ছিলে নিই ছিলে আগে একটু ওইদিকে রান্নাগুলো বসিয়ে দিই তারপরে এখানে ভিন্ডি কাটতে না একটুখানি সময় লাগে তাই এতক্ষণ বসে না থেকে রান্নাটা হতে থাকবে আর এদিকে আমার সবজি কাটাও হতে থাকবে আর এইগুলো জামানের দায়িত্ব তো ইতিমধ্যে চলে এসেছি আমি রান্নাঘরে দেখো এই পাশে ডালটা বসিয়ে দিয়েছি আর এইখানটাতে চিকেনটা কষাবো বলে আজকে চিকেনে আলু দেবো না একদম কষা কষা চিকেন করব তো এখানটা দেখো পেঁয়াজটাকেও আমি লাল করতে বসিয়ে দিয়েছি আর এখানটাতে আমার চিকেন ধোয়াও কমপ্লিট তো ডাল আর চিকেনটা হয়ে গেলে শুধুমাত্র দই পটলটা আর ভিন্ডি আলু ভাজাটা হয়ে যাবে মানে ওভেনটা ফাঁকা থাকবে না রান্না কমপ্লিট করে স্নান করে নামাজ পড়া হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি ইফতারের জোগাড় আর ভাইরা ইফতারের পরে আসবে অসুবিধে নেই আস্তে ধীরে করব আজকে জামানের ইচ্ছে হয়েছে ও আম পোড়া শরবত খাবে তো দেখো একটা আম বের করে নিয়েছি তো আম পোড়া শরবতটা আমিও ফার্স্ট টাইম করব রেসিপি দেখেছি নিজের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আম পোড়া শরবত করব তার জন্য প্রথমে যেটা করতে হবে তার জন্য প্রথমে যেটা আমাকে করতে হবে আমটাকে পোড়াতে হবে ঠিক আছে তো দেখো আমটা এনেছে চাকা খেয়ে গেছে প্রচন্ড জোরে চাকা খেয়েছে আমি বুঝতে পারিনি আগুনটা এত জোরে উঠছে তো যাই হোক অসুবিধে নেই তো এখানটাতে আমটা প্রথমে আমি পোড়াতে দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে দেখো ইফতারের ফলটাকেও আমি কেটে নেব আর আজকে ভাবছি একটুখানি পেঁয়াজি করব যেহেতু ভাইরা আসবে আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট অলমোস্ট না সবই কমপ্লিট শুধুমাত্র রাতে ভাতটা করতে হবে তো এই যে আমার সব রান্না এখানটাতে দেখো ভিন্ডি আলু ভাজা তারপরে দেখো এখানটাতে ডাল তারপরে আছে এটা হচ্ছে গিয়ে চিকেন আর দাঁড়াও একটা করেছি দই পটল এতে দই পটল আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না তাই দই পটলের কালারটা ঠিকঠাক আসেনি তো যাই হোক শুধুমাত্র কালারটা আসেনি আশা করি টেস্ট ঠিকই হবে এখন আমটা পুড়তে থাক ততক্ষণে আমি কি করব ইফতারের ফলগুলোকে কেটে নিই দেন আম পোড়া শরবতটা করব আর পেঁয়াজিটা করব দেখো আমটা পুড়ে পুড়ছে মোটামুটি পোড়া হয়েই গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু এক্ষুনি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে জানি না করার পরে কেমন হবে তো দেখা যাক ফার্স্ট টাইম করছি যদি ভালো হয় নিশ্চয়ই এরপরে হতে থাকবে মাঝে মাঝে এই গরমে কিন্তু রোদ্দুর থেকে এলে কাউকে আম পোড়া শরবতটা করে দিলে সে একদম মানে মন থেকে দোয়া করবে যে আল্লাহ তোমার ভালো রাখ ভালো করুক বুঝলে এই হচ্ছে ব্যাপার তো এই যে আম পোড়ার যে এটা
পিউরিটা ওটা হচ্ছে কি 15-20 দিন মতো স্টোর করা যায়, যদি দেখি টেস্টি ভালো হচ্ছে তাহলে এরপরে যখন আমটা পাওয়া যাবে আমি এনে পুড়িয়ে ওটাকে স্টোর করে নেবো, তাহলে হঠাৎ করে কেউ আসলে আমি সাথে সাথে আম পোড়া শরবতটা দিতে পারবো। রোজার মাসে না এই সময়টা সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, রোজা শেষ হয়ে গেলে কিন্তু এতটা সময় করে এই সময়ে কেউই ফল খাবে না বা এত কিছু করবে না, স্বাভাবিক ব্যাপার, তখন ফলটা এই সময় খাওয়াও হয় না, সকালবেলার দিকে খাওয়া হয়। কিন্তু এই মাসটা না খুব খুব আনন্দের একটা মাস, মনে হচ্ছে যেন সারা মাস জুড়ে একটা উৎসব। ও জানো, তোমার সাথে গল্প করতে করতে মনে হচ্ছে এই সাইডটা অনেকটাই ঘুরে গেছে। এবার আমের যে ওপরে মানে খোসাটা সেটাকে দেখুন ছাড়িয়ে নিচ্ছে, আমটা ভালোভাবে কিন্তু বয়লও হয়ে গেছে। আচ্ছা, কমিয়ে দাও, খেয়ে সময় লাগবে। ওটা আমি ছোলা ভাজা করবো, তাহলে ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজি করবো, পেঁয়াজটাকেও কুচিয়ে রেখে দিয়েছি। আজকে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আজকে অনেক কাজ, অনেক কাজ। আসলে ওটা ব্যাপার না, রোজা শেষের দিকে আসলে না রোজা এমনি কষ্ট হয়। এইতো এবার আমটাকে দেখো আমি এটা দিয়ে এ করে নেব সুন্দর করে, আর এমনি বয়ল হয়ে গেছে, অসুবিধে নেই। তো দেখো আমটাকে সুন্দরভাবে কুড়ে নিলাম, এবার আর কিছুই না, এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেব, একটু লবণ একটু চিনি সমস্ত দিয়ে। আমি ধনে পাতাটা দেবো না, আমি দেখলাম একটা জায়গায় ধনে পাতা, বাট আমার ধনে পাতার স্মেলটা শরবতে ভালো লাগে না, তাই আমি ধনে পাতাটা অ্যাভয়েড করব। ওরে নুন চিনি একটুখানি ভাজা মশলা দেবো, আমি শরবতে সবসময় একটু ভাজা মশলা দেওয়ার চেষ্টা করবো। ভাজা মশলা দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করে নেবো। তো এটা তো করা হয়ে গেছে, ততক্ষণে আমি আগে ছোলাটা ভেজে নিই। কড়াই এদিকে হয়ে গেছে আমার গরম, দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা, যেভাবে ছোলা ভাজা করে আমি যেভাবে করি। আম পোড়ার শরবত দেখো তোমাদের মাস্টার শেফ বানাচ্ছে, কি গো কি হলো, ঠিক হয়েছে? আমি সবকিছু প্রিপারেশন করে দিয়েছি, আর এখন ও শুধু মিক্সার গ্রাইন্ডারে ঘোরাচ্ছে। তুমি কি কি অ্যাড করলে? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা পুড়িয়ে দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়েছো, তাই তো? একটু ধনে পাতা দিয়েছি, ধনে পাতা। আমি বললাম ধনে পাতা ফেলে একটা ভালো, হ্যাঁ ভালো লাগে, তাই আমরা একটু ধনে পাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা পুড়িয়ে দিয়েছে। তবে যেমন বলে স্মেলটা খুব সুন্দর বের হচ্ছে, তাই না? রোজা থেকে তো, রোজা থেকে বেশি নেওয়া যাবে না। আস্তে আস্তে এই যে দেখা যাক খেতে কেমন হচ্ছে, তারপর তোমাদের আর ভাইদেরকে ফোন করেছিলাম, ভাইদের আসতে এখনো 1-1.5 ঘন্টা লাগবে, তো বললো আমাদেরকে ইফতারটা করে নিতে, দেন এসে একসাথে আমরা মুড়ি খাবো। তাই জন্য জানো তো পেঁয়াজিটা আমি ভাজলাম না, সব কিছু করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভাইটা যখন আসবে তখন গরম গরম ভাজবো, যেহেতু আমরাও এখন শুধুমাত্র ফল খাবো, মুড়ি খাবো না, একসাথে সবাই খাবো। তো এইখানটাতে করে দিয়েছি, আর যেমনের আম পোড়ার শরবতও রেডি হয়ে গেছে। এখানটাতে দেখো খেজুর দিতে হবে আমাকে, কলা দেখেছো, আজকে আমি আমন্ড আর কিশমিশ ভেজাতে একদম ভুলে গেছি, যাই হোক অসুবিধে নেই। আমি তো উজু করে চলে এসেছি, এখন জামান আসবে আর আমি কলাটা কেটে নিই। কলাটা না আমি তখন কাটিনি, কারণ কলাটা কালো হয়ে যাবে, তাই আর আমি কলা কাটিনি। হ্যাঁ, বিট লবণটাও নতুনটা কাটতে হবে বললে না? হ্যাঁ হ্যাঁ, নতুন বিট লবণটা। না, ওটা কেটে দিয়েছি সবই। আমাদের এই ফ্রিজের সিস্টেমটা ভালো, দেখ কত সুন্দর আইস পড়ে যায়, বেশ করে গেল। না আমি ভয় পাচ্ছিলাম আইস দেওয়া আছে তো। না আছে আছে আছে, আমার খুব মজা লাগে, সুন্দর লাগে এটা দেখতে। আচ্ছা ওই দাও আম পোড়া, আমের শরবত দেবে আর দেবো
কেমন হয়েছে জানি না, লবণ ভালো হয়। সত্যি কথা বলতে রোজা রেখে আমি যতদিন রান্না করেছি আমার টেস্ট কোনোদিনও খারাপ হয়েছে বলো? না। দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের ইফতারে কি হয়েছে। এইখানটাতে তো প্রতিদিনের মতো গুড় বাতাসার শরবত, আর তোমরা আমাকে বলেছো দিদি ভাই গুড়টাকে না মিক্সিতে পাউডার ফর্মে করে রাখতে, তো ভালো কথা বলেছো, তাহলে আমার গুড়তে বেশি সময় লাগবে না, এটা আমি করে রাখবো। তো সময় পেলে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছো, আমার সময় মতো আমি ওটাকে পাউডার করে রাখবো। তো এটা হচ্ছে গুড় বাতাসার শরবত, আর এখানটাতে জামানের জন্য প্লেন জল, এটা আমার প্লেন জল, আর এখানটাতে ফলের মধ্যে দেখো আপেল, মৌসুমি লেবু, কমলা লেবু, পেঁপে, পেয়ারা, আঙুর, আর এখানটাতে জামানের আম পোড়া, আমের শরবত, খেজুর, কলা, আর এখানটাতে ছোলা ভাজা, স্যালাড, ওখানে আছে স্যালাড, আর পেঁয়াজিটা যখন ভাইরা আসবে তখন করবো। ক্লান্ত দেহ সুখ ফিরে পাই, অলসতাও দূর হয়ে যায়, আনন্দের মিছিল জাগে সকল মুমিন মনে, ইফতারের ক্ষণে রোজার ইফতারের ক্ষণে, ইফতারের ক্ষণে রোজার ইফতারের ক্ষণে, ক্লান্ত দেহ সুখ ফিরে পাই, অলসতাও দূর হয়ে যায়, আনন্দের মিছিল জাগে সকল মুমিন মনে। ফ্রিজটা তরমুজ বের করতে ভুলে গেছে, ফ্রিজ থেকে তরমুজ বের করতে ভুলে গেছে, তরমুজ কেটে রেখে দিয়েছি বাট আমি ভুলেই গেছি একদম বের করতে। রেড কালার এটা, দাঁড়া তোমাদের ক্লোজলি দেখাই, পুরো তখন থেকে এটা ঠান্ডায় আছে। তরমুজ না এমনি গোটা রেখে দিলে না অতটা ঠান্ডা হয় না, আমি কি করি টিফিন বক্সে করে কেটে এয়ার টাইট কন্টেনারে অবশ্যই দিয়ে আমি ফ্রিজে রেখে, না হলে আমার একদম জল জল পানি পানি হয়ে যাবে পুরো, একদম এয়ার টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে। দেখো তো টাইম হয়েছে কি, হ্যাঁ দুই, বিসমিল্লাহির রহমানির রহিম, কোনটা দেব বলো, আল্লাহুম্মা সুবহান রব্বির পানি, ইফতারের খনে রোজার ইফতারের খনে, চলো আমাদের ইফতারের টাইম ফাইনালি হলো, আমরা খেজুর দিয়ে স্টার্ট করি। এতে মনাথ দেখো তাদের খবর রেখো, এতে মনাথ দেখো তাদের খবর রেখো, এতে মনাথ দেখো তাদের খবর রেখো, ইফতার। এবার পানিটা তো খেয়ে নিলাম, এবার তোমাদেরকে একটু মানে এটা খেয়ে বলি অ্যাকচুয়াল কেমন হলো আম পোড়া আমের শরবত। ফাইনালি এটা খাই আমি, পোড়া আমের শরবত বললেও তো হয়, ও পোড়া আমের শরবত মানে ডবল বলছি আমি, আম পোড়া আমের শরবত কি খেলাবো, একটু মিষ্টি কম হয়েছে বাট টেস্ট বাকি দুর্দান্ত। আমি বলছি এর কাঁচা লঙ্কাটাকে পুড়িয়ে অবশ্যই দেবে, এটাতে কাঁচা লঙ্কাটা ফ্লেভার আসছে না, দারুন 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 দারুন, একটু শুধু মিষ্টিটা কম হয়েছে বাকি অসাধারণ হয়ে গেছে। যা তুই রেখেছিস আপাতের জন্য, হেভি হয়েছে হেভি হয়েছে। তো যাই হোক চলো আমরা ইফতার করে নিই, নামাজ পড়ে নিই, তারপরে ওদিকে আয়ান আসছে, ভাইরা আসছে, তারপর আবার তোমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি তাদের রিয়াকশনটা। আমরা আপাতত ইফতার করে নামাজটা পড়ে নিই চলো। আমাদের ইফতার করে নামাজ পড়া হয়ে গেছে, ভাই এক্ষুনি কল করেছিল, তো আপনারা এখন অটোতে বলছি সরি টোটোতে ফ্লো ফ্লোতে দেখো ভুলবার বকছি, তো এখানে দেখো আমি ততক্ষণে পেঁয়াজিটা ভেজে নিই, তাহলে একসাথে গরম গরম পেঁয়াজি আর মুড়িটা খেতে পারবো। এরকম করে রেখে দিলে কিন্তু একদম পেঁয়াজি করতে টাইম লাগে না বলো? দেখো উল্টে দিলাম, আয়ানও যেমন এক্সাইটেড, আয়ানের মামা মামিও কিন্তু কম এক্সাইটেড না আয়ানের জন্য। আয়ান কালকে কি বলছিল, কখন সকাল হবে, কখন ও যে সাথে আনতি, কখন সকাল হবে, কখন রাত শেষ হবে, দেখো চলে এসেছে নাকি, হ্যাঁ চলে এসেছে, এই তো দরজা নক করছে,
খুলে দাও, জুতোটা খুলে দাও, কুটুম এসছে, তুমি বুঝতে পারছো না? আয়ন কষ্ট হয়েছে নাকি? একদম কষ্ট হয়নি? কুটুম্বি চলে এসছে, চলো এবার ওদিকে প্রস্তুতি নাও। গরম গরম পেঁয়াজি ভাজা কমপ্লিট, এখন শুধু আমাদের খেতে হবে। তো এইখানে ছোলা ভাজা রয়েছে, মুড়ি আমরা এখনো খাইনি, মুড়ি খাবো। এখানটাতে ফলও রয়েছে, আমরা মানে তখন কিছু খেতে পারিনি, কেন জানি না আজকে তো সবাই একসাথে বসে খাবো আর শরবত চলে করি। আম পোড়া আমের শরবত বলো, পোড়া আমের শরবত তো পোড়া আমের শরবত। আয়নের কিন্তু কোনো জিনিসই ভালো লাগবে না। তাড়াতাড়ি করবে, ওর গরম লাগছে না, ওর ফ্যান বন্ধ, ফ্যান বন্ধ। তো চলো আমরা সবাই মিলে বসে এখন জামার মুড়িটা মাখাবে, মুড়ি মাখা খাবো, আর এগুলো যা আছে সব কিছু টুকটাক কমপ্লিট করবো। রাতের কাজও তেমন কিছু নেই, বসে একদম আড্ডা মারবো। এই যে দেখো আয়ান যখন যখন এলো তখন কত শান্ত ছিল, আর এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ কি শক্তি হয়েছে, রোদুর রোদুর যখন হবে তখন খাবে তুমি। চলো আইসক্রিম দিচ্ছি। চলো লিজা এখন বক্তৃতা দিচ্ছে এখানে। এই যে লিজা চলে এসেছে, লিজা পড়তে গেছিল টিউশন, তাই তো? হ্যাঁ লিজা টিউশন পড়তে গেছিল। লিজাকে সেদিন আমি এই টিফিন বক্সের মধ্যে করে চিকেন বিরিয়ানি দিয়েছিলাম, চিকেন ফিলে বিরিয়ানি না, ওটা পোলাও, চিকেন পোলাও দিয়েছিলাম। ও এখন চিকেন পোলাও কাম বিরিয়ানি, হ্যাঁ দুটো মিক্সড, দুটো মিক্সড। লিজা এখন টিফিন বক্স, এ লিজা তুই ভুল টিফিন বক্স নিয়ে এসেছিস, বাহ এটাও নিশ্চয় অন্য কারোরই হবে। এখানে দেখো আয়ান খেতে বসে গেছে, আমাদের এখন রাতের খাওয়ার সময়। কটা বাজে এখন? সাড়ে দশটা বাজে। লিজাও চলে গেল, লিজা অনেকক্ষণ আগে গেছে, দিয়ে এখন আমরা একটুখানি গল্প করলাম, করে এবার খিদে পাচ্ছে, খেতে হবে। আর আজকে রান্না তো তোমরা জানোই, এখানটাতে কিয়েছে গো চিকেন, চিকেন ডাল দই পটল, তবে দই পটলের কালারটা আজকে একটু অন্যরকম হয়ে গেছে। আমার কাছে আয়ানের ফেভারিট, আয়ানের ফেভারিট, কিন্তু আয়ান তো আজকে এটাই নেয়নি। আচ্ছা আয়ান ওটাই খাচ্ছে না, চিকেন আর ডাল দিয়েই খাচ্ছে, চিকেন ডাল দিয়েই খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আমারও খিদে পেয়ে গেছে, এবার খাবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকের প্ল্যান কি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। দারুন দারুন ব্যাক টু ব্যাক দারুন দারুন ব্লগ আসবে, সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো চলো আমরা ডিনার করে নিই, আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আর আয়নের জন্য আজকের ব্লগটাতে কিন্তু বেশি বেশি করে লাইক দেবে, ঠিক আছে? আর আয়ান, আয়ানকে কেমন লাগছে সবাই একটু জানাবে। আর আয়নের একটা স্পেশাল ডে আসছে, সেটা কি আর কবে সেটাও আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে আরো একটা সুন্দর ব্লগের মাধ্যমে। গুড নাইট আয়ান, গুড নাইট বলে দাও। গুড নাইট।